ইউটিউবের গুগল এক্সচেঞ্জের পেমেন্ট নেওয়ার জন্য বাংলাদেশ থেকে কোন ব্যাংক বেস্ট আপনি কোন ব্যাংক সিলেক্ট করবেন সেটি সরকারি ব্যাংক সিলেক্ট করবেন নাকি বেসরকারি ব্যাংক সিলেক্ট করবেন এবং কোন ব্যাংক আমাদের নর্মালি অন্য ব্যাঙ্কের চেয়ে রেটটা একটু বেশি দিয়ে থাকে অর্থাৎ ডলারের রেটটা একটু বেশি দেয় এবং কোন ব্যাংকের পেমেন্টগুলো আমরা খুব তাড়াতাড়ি হাতে পাই অর্থাৎ ইউটিউব কিন্তু আমাদের প্রতি মাসের বিশ বা বাইশ তারিখের মধ্যে আমাদের মেন ব্যালেন্সে যখন একশো ডলার পূর্ণ হয়ে যায় সেটি কিন্তু আমাদের ব্যাংকে তারা ট্রান্সফার করে দেয় তারপরে এই পেমেন্টগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমাদের বিভিন্ন ব্যাঙ্কে কিন্তু তারা ট্রান্সফার করে দেয় কিন্তু এখানে কিছু কিছু ব্যাঙ্ক দেখা যাচ্ছে পঁচিশ বা ছাব্বিশ তারিখের মধ্যেই আমাদের পেমেন্টগুলো দিয়ে দিচ্ছে আর কিছু কিছু ব্যাংক দেখা যাচ্ছে আঠাশ বা উনত্রিশ বা মাসের শেষের দিকে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তী মাসে কিন্তু আমাদের সেই পেমেন্টগুলো দিয়ে থাকে তো আপনার জন্য কোন ব্যাংকটি বেস্ট হবে এবং আপনি কোন ব্যাংকটি সিলেক্ট করবেন আপনার পেমেন্টটি নেওয়ার জন্য তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব যে ইউটিউবের পেমেন্ট নেওয়ার জন্য বাংলাদেশের বেস্ট ব্যাংক কোনটি এবং আপনার জন্য কোন ব্যাংকটি বেস্ট হবে তাই এক্সপার্ট হতে চাইলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাই ভিডিওটি শুরু করার আগে সত্যি একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত যদি রবিটেক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করছি মূল ভিডিও বাংলাদেশ থেকে ইউটিউবের পেমেন্ট নেওয়ার জন্য সরকারি বা বেসরকারি আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের মাধ্যমেই সেটি নিতে পারবেন শুধুমাত্র সেই ব্যাংকটি যদি অনলাইন ভিত্তিক ব্যাঙ্ক হয়ে থাকে তাহলে আপনার পেমেন্টটি আপনি নিতে পারবেন তবে সরকারি ব্যাংকের যে বেসরকারি ব্যাংকের পেমেন্টগুলো একটু তাড়াতাড়ি হয়ে থাকে আপনি যে ব্যাংকই অ্যাড করেন না কেন সেই ব্যাংকের যদি একটি সুইপ কোড থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্টটি আপনি নিতে পারবেন সেটি বাংলা হোক ইসলামী ব্যাংক হোক বা কোনো সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক হোক কোনো সমস্যা নেই আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্টটি নিতে পারবেন কারণ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একটি সুইপ কোড থাকে আপনি যে ব্যাঙ্কে অ্যাড করেন না কেন সেই ব্যাঙ্কের যদি একটি সুইপ কোড থাকে তাহলে কিন্তু আপনার পেমেন্টটি আপনি নিতে পারবেন আর গুগল অ্যাডসেন্সের সাথে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আমি গত পর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আপনি যদি এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে না থাকেন তাহলে আপনি গত পর্বে ভিডিওটি দেখে আসতে পারবেন ভিডিওটি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি ওখান থেকেও দেখতে পারেন এখন এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন ব্যাঙ্ক আমাদের জন্য বেস্ট হবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি এবং আমি যতগুলো ইউটিউবারের সঙ্গে কথা বলেছি এবং যতগুলো ইউটিউবের আমি ভিডিও দেখেছি সেখানে প্রত্যেকটা ইউটিউবারের একই কথা যে ইসলামী ব্যাংক ইজ বেস্ট তাই আমিও আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি ইসলামী ব্যাংক ইজ বেস্ট ইউটিউবের পেমেন্ট নেওয়ার জন্য ইসলামী ব্যাংকের পেমেন্টগুলো অন্যান্য ব্যাংকের তুলনায় একটু আর্লি দিয়ে থাকে তাছাড়া ইসলামী ব্যাংকের ডলার রেটটাও কিন্তু সবসময় একটু বেশি থাকে আর তাছাড়া ডলার রেট যদি বেশি নাও থাকে পেমেন্টগুলো কিন্তু আমরা আলে পেয়ে থাকি অর্থাৎ ইউটিউব যেখানে আমাদের পেমেন্টগুলো প্রতি মাসের বিশ বা বাইশ তারিখে বাংলাদেশ ব্যাংকে সেন্ড করে থাকে সেখানে ইসলামী ব্যাংক আমাদের পেমেন্টগুলো পঁচিশ ছাব্বিশ বা সাতাশ তারিখ আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তেইশ বা চব্বিশ তারিখের মধ্যেও কিন্তু পেমেন্টগুলো দিয়ে দিতে কিন্তু সেইখানে ডাস বাংলা ব্যাঙ্ক আটাশ উনত্রিশ তিরিশ আবার অনেক সময় দেখা যাচ্ছে পরবর্তী মাসের এক দুই তারিখেও আমাদের পেমেন্টগুলো দিয়ে থাকে আমার এই কথা মতো ডাস বাংলা ব্যাংক বা অন্য অন্য ব্যাংকের মাধ্যমে আপনারা যে পেমেন্ট নিতে পারবেন না এমনটা কিন্তু নয় আমি যেটি বাস্তব সেটি আপনাদের সাথে শুধু শেয়ার করছি আপনারা যে কোনো ব্যাংকের মাধ্যমেই আপনার পেমেন্টটি নিতে পারবেন এত কিছু জানার পরে আমি নিজেও কিন্তু ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাড করেছি কারণ আমার ইসলামী ব্যাংকে কোনো প্রকার অ্যাকাউন্ট নেই তাছাড়া ইসলামী ব্যাংকের যে বুথগুলো সেগুলো কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূরে আর ডাসবাংলা বাংলা ব্যাঙ্কের বুথগুলো কিন্তু আমার বাসার আশেপাশেই আছে তাই আমি সব কিছু বিবেচনা করেই ডাস বাংলা ব্যাংক অ্যাড করেছি তাই আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবেন দেখা যাচ্ছে আপনি ইসলামী ব্যাংক অ্যাড করেছেন কিন্তু আপনার বাসা থেকে ইসলামী ব্যাংক হচ্ছে পঞ্চাশ বা ষাট কিলো দূরে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের শাখা কিন্তু আপনার বাসার আশেপাশেই আছে সেক্ষেত্রে বিবেচনা করেও কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে হবে দেখা যাচ্ছে আসা যাওয়ার কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে দেখা যাচ্ছে আপনি যে কয় টাকা হয়তো আপনি ইসলামী ব্যাঙ্কে বেশি পাবেন সে টাকা কিন্তু আপনার সিএনজি বা গাড়ি বাড়াতে চলে যাচ্ছে তাই এদিকেও একটু খেয়াল রাখবেন সুবিধা অসুবিধা সব কিছু বিবেচনা করে তারপরে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তবে আপনারা যারা পেমেন্টটি খুব তাড়াতাড়ি পেতে চান আপনার দূরে যাওয়ার আসলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি পেমেন্টটি খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছেন তাহলে আপনারা নিঃসন্দেহে ইসলামী ব্যান্ড বাংলাদেশ ব্যবহার করতে পারেন সুমন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং কমেন্টস দেখা হবে নেস্ট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ